এক্সপ্রেস নিউজ নেটওয়ার্ক, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে। नमस्कार, शुभ सन्ध्या अपने प्रत्येक के स्वागत जानिए शुरू कर अत्यंत प्रिय अनुष्ठान एक्सप्रेस अनलाइन। एक्सप्रेस अनलाइने प्रतिदिन ही नाना व्यापार निये हमरा आलाप आलोचना करी, आज के करब। आजकल विषय वस्तु हे ग्रुप थिएटर सेकाल और एकाल। आजकल जिन अतिथि बर्तमान प्रजन्म बोधाय एकमात्र হুইসেল ব্লোয়ার যে নাটকটা নিয়ে লড়াই করছে আমাদের প্রিয় শহর দুর্গাপুরে, অ্যান্ড হি ইজ নান আদার দেন শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। তবে এই নামে খুব কম লোকই চেনে, রানা বলি বেশি লোক চেনে, আমিও রানা বলি ডাকি। রানা, স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইন স্টুডিওতে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও যদি কোনো মতামত দেওয়ার থাকে, কোনো প্রশ্ন করার থাকে আমাদের অতিথির কাছে, স্ক্রিনে একটা নাম্বার স্ক্রল করে সেই নাম্বারটায় আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন, অথবা প্রশ্ন থাকলে করতে পারেন। তার আগে আমরা শুরু করি আজকের বিষয়বস্তু নিয়ে কথা। শুভেন্দু, শহর দুর্গাপুর খুব প্রাচীন নয়, খুব প্রাচীন শহর নয়, খুব প্রাচীন ইতিহাস নেই, কিন্তু তাহলেও দীর্ঘদিন ধরেই একটা নাট্যচর্চার অনুশীলন চলছে। এবং আমি যতদূর জানি রানা ছোটো থেকেই কম বেশি এটার সঙ্গে জড়িত, মানে দীর্ঘদিন হয়ে গেল রানাও এই শিল্পটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থিয়েটারের সঙ্গে। ছোটোবেলার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতাকে যদি আমি তুলনামূলক আলোচনায় ফেলতে বলি, এগিয়ে রাখবে কোন অংশটাকে? কোন দিক থেকে আলোচনা? সব দিক থেকে, সার্বিকভাবে গ্রুপ থিয়েটারের ছোট মানে রানার ছোটবেলার অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা, কোনটা বেশি সুখকর, কোনটা বেশি সুখপ্রদ? ছোটবেলার দেখাটা তো সবসময় সুন্দর, কোনো সন্দেহ নেই, সেটা তো একটা অন্য জায়গা থেকে। আমি বলেছি যে বাস্তবিক অর্থে, বাস্তবিক অর্থে আমার তো মনে হয় লড়াইটা এখন বেশি কঠিন। আমি মোটামুটিভাবে পরোক্ষভাবে থিয়েটারের সাথে যুক্ত প্রায় আমার চার বছর বয়স থেকে। আমার মা করতেন শিল্পায়ন দুর্গাপুর নাট্যগোষ্ঠীতে, সেই সূত্রেই আর কি আমি সঙ্গে সঙ্গে যখন গিয়েছি দেখেছি, তখন একটা আদর্শ কাজ করতো। সাধারণভাবে যারা যারা গ্রুপ থিয়েটার করতেন, আদর্শ জায়গাটা খুব স্ট্রং ছিল। সেই আদর্শকে মাথায় রেখে তারা যে ত্যাগ স্বীকার করেছেন, যেভাবে তাদের কাজের জায়গা থেকে আরম্ভ করে আর্থিক দিক থেকে ত্যাগ স্বীকার করে যেভাবে কাজ করেছেন এবং যে সময় তারা দিয়েছেন, সেটা আজকের দিনে অসুবিধে। অসুবিধে এই কারণে তখন দুর্গাপুরে সাধারণভাবে এই যে এত এত তখন শিল্প তৈরি হয়েছিল, মানে দুর্গাপুর রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো, সেখানে অর্থাৎ হচ্ছে যে প্রতিদিনকার জীবনযাপন নিয়ে চিন্তা করতে হতো না। তার মধ্যে যারা ইচ্ছুক ছিলেন তারা কি মানে বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, কেউ কলকাতা থেকে বা বিভিন্ন মফস্বল থেকে, তারা হয়তো সেখানে চর্চা করতেন, সবাই এসে একসাথে মিলিত হয়ে তারপর এখানে চর্চার জায়গাটা তৈরি হয়। আর আদর্শের জায়গাটা ভীষণভাবে যেহেতু স্ট্রং ছিল, সেটাকে বুকে নিয়ে তারা যেভাবে কাজ করতেন সে কাজের মানও অনেক ভালো ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এখনকার দিনে আমার যেটা মনে হয়, তখন দলও প্রচুর ছিল, মানে আমি বলছি সমস্ত টাউনশিপ যদি আমি ধরি মোটামুটি গোটা পঞ্চাশেক দল শুধু টাউনশিপে। হ্যাঁ, মানে আমি বলছি এমএনসি, আমি বলছি দুর্গাপুর ইস্পাত নগরী, তারপরে আমি বলছি এফসিআই, ডিপিএল, ডিটিপিএস, কোকোবেন, গোটা পঞ্চাশেক দল তো ছিলই এবং তারা নিয়মিত কাজ করতো। কিন্তু এখন যেহেতু সমস্যাটা কোথায়, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বন্ধ হয়ে গেছে এবং কাজের অবকাশ কমে গেছে, অর্থাৎ যারা এখানকার ভূমিপুত্র হয়ে উঠেছে আমাদের জেনারেশনে, তারা সবাই তো এখানে কাজ পায়নি, বাইরে চলে গেছে বা অনেকে এই স্থায়ী চাকরি পায়নি, তার ফলে জীবন নির্বাহ করতেই তো হচ্ছে যে সময় চলে যায়, থিয়েটারটা করবে কখন।
সেই হিসেবে এখন কাজ করাটা কঠিন, দলও অনেক কমে গেছে আগের থেকে। তবে যেহেতু আগে অনেক বেশি সময় দিতে পারত, একনিষ্ঠ চর্চা ছিল সমস্ত আমাদের আগের জেনারেশনে যারা, বোধহয় প্রযোজনা মান ভালো হতো। আরও একটা বিষয় মনে হয়েছে যে তখন পূর্ণাঙ্গ নাটক অনেক বেশি হতো। এই যে পূর্ণাঙ্গ নাটক বেশি হতো, পূর্ণাঙ্গ নাটকে উপন্যাসের মতো এক একটা ক্যারেক্টারের প্রচুর শেডস থাকে, অর্থাৎ একটা চরিত্রের মধ্যে বিভিন্ন যে পরিবর্তন রং থাকে অভিনেতারা অভিনয় করতে করতে তারা পরিণত হতেন। কিন্তু এখন কি হলো, বা শেষ কয়েক দশক যেহেতু একাঙ্ক নাটকের চলটা বেশি বা ছোট নাটকের, দেখা যায় যে এক একটা চরিত্রে প্রায় একই রকম শেড এবং তারা বিভিন্ন রকম চরিত্র অভিনয় করার সুযোগও পান না। তার ফলে কি অভিনেতা হিসেবে যে মানে পরিণত অভিনেতা হওয়ার ক্ষেত্রে কমে গেছে। সুতরাং সেই জায়গাটা তো খামতি আছে বটেই, তবে এখন লড়াইটা অনেক কঠিন। যারা থিয়েটার করছে স্থায়ী চাকরিও, আমরা যারা করছি, আগের থেকে অনেক কঠিন সময়। হ্যাঁ, একটা কথা শুনছিলাম যে ইডিওলজি ছিল আগে, একটা মতাদর্শগত জায়গা ছিল, একটা আদর্শের জায়গা ছিল, কিন্তু একথাও তো ঠিক বোধ হয়। যে আমারই এক বন্ধু বলেছিল যে একটি গ্রুপ থিয়েটারে অভিনয় করে, সে বলেছিল গ্রুপবাজিটা যেখানে থিয়েটারের মতো শিল্পে পর্যবসিত হয় সেটাই গ্রুপ থিয়েটার। ব্যাপারটা কি ঠিক? মানে প্রায় প্রতিটা দলই একটু সুনাম পাবার পর ভেঙে গিয়েছে ইগোয়েস্টিক হওয়ার কারণে বা নানাবিধ কারণে, এবং সেখানে ব্যক্তি স্বার্থই প্রাধান্য পেয়েছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে কি সত্যিই কোনো আদর্শ কাজ করতে আকেরে, না গ্ল্যামার বেস্ট শোবিজ ব্যাপারটাই মূল ছিল আর কি, আমি প্রধান? কারণ অলমোস্ট প্রতিটা দলই একটু এগোবার পরই ভেঙে গিয়েছে। না, এখানে দুর্গাপুরে থিয়েটার করে গ্ল্যামার কি আমার জানা নেই, কারণ সেই সময় এখান থেকে সিনেমা বা ইত্যাদিতে যাওয়ার সেভাবে কোনো সুযোগও ছিল না। সাধারণভাবে তারা চাকরি করতে এসেছিলেন এখানে, চাকরি করতে করতে কাজ করেছেন। না, আমি সার্বিক চিত্রটা বলছি। হ্যাঁ, আমি সার্বিক বলতে আমি দুর্গাপুরের প্রেক্ষিতেই বলছি আর কি। তো এবার সেখানে দাঁড়িয়ে যদি যে সমস্ত সংগঠনে ব্যক্তি নিয়ে সংগঠন, কিন্তু যদি কোনো একজন ব্যক্তি মূল হয়ে যান, তাহলে একটা সময় তো তার মধ্যে ভাঙন ধরতে বাধ্য আর কি, খুব স্বাভাবিক, যদি অন্যের মতামত প্রকাশের জায়গাগুলো না থাকে। কিন্তু পুরনো কিছু সংগঠন তো এখনও থেকে গেছে সেই জায়গা থেকেই, যেখানে পারিবারিক কোনো হচ্ছে যে মানুষজন প্রায়োরিটি পান না, কাজটাই মূল। আর হচ্ছে যে যেখানে নতুন ছেলেদের বা নতুন যারা আসছেন তাদেরকেও হচ্ছে সুযোগ দেওয়া হয় কাজ করার এবং এগিয়ে দেওয়া হয়। তো এটা তো আমি মনে করি যে আমি ভীষণ সেক্ষেত্রে বিরাট একটা সুবিধে বা সুযোগ পেয়েছি। আমি যেখানে কাজ করি শিল্পায়ন দুর্গাপুর, সেখানে আমাদের যারা আগের জেনারেশন তারা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন, ঠেলে দিয়েছেন, কখনো আটকে রাখেননি, বরং অন্যদের থেকে বলেছেন কী সাংগঠনিক দায়িত্বে, কী হচ্ছে প্রযোজনার ক্ষেত্রে, কী পরিচালনার ক্ষেত্রে। মানে আমি যেমন নিজে, আমি কোনোদিন ভাবিনি কিন্তু পরিচালনা করব। আমি ভেবেছিলাম যে অভিনয়টা করব, অভিনয় করতে ভালো লাগে, কিন্তু হলো কি প্রয়োজনের তুলনায় আমাদের কাকু যারা আছেন, আমাদের আমি নাম বলছি, আমাদের দীপক দেব কাকু শিল্পায়ন দুর্গাপুরের, তো ওনার ঠেলাতে আমি পরিচালক হয়ে গেলাম, আমি কোনোদিন ভাবিনি। তো এখন চলছে কাজ, এবার সেই কাজ কেমন হচ্ছে সেটা তো তোমরা দেখছো, সেটা আমি জানি। আরেকটা বিষয় যে দল ভাঙা, না আমি বলছি যে সেটা সবসময় খুব খারাপ তা নয়। মানে আমি এই কারণে বলছি যে দুটো দল থেকে যদি প্রশিক্ষিত হয়ে চারটে দল থেকে প্রশিক্ষিত আটটা দল হয়, তাহলে তো থিয়েটারে খারাপ হওয়ার কিছু নেই। তাহলে মানে আমি বলছি মান যদি পড়ে যায় আমরা বুঝি, তখন তো সেটা ডেফিনেটলি নেগেটিভ। না, আমি ওই জন্য বললাম প্রশিক্ষিত হয়ে শব্দটা ব্যবহার করলাম, ওই কারণে যথাযথভাবে শিক্ষিত হয়ে। তা না হলে কী হবে? তা না হলে হচ্ছে যে কিছুদিন পরে দল বন্ধ হয়ে যাবে, যেরকম অনেক হয়েছে সেরকমই হবে। কাজটা শিখতে হবে, কাজ শেখার জন্য সময় দিতে হবে, তবে গিয়ে সেরকমও দল আছে এক জায়গা থেকে কাজ শিখে অন্য অন্য দল তৈরি করে নিয়মিত কাজ করছে, আবার এমনও আছে যে হয়তো কোনো আবেগের বশে বা কোনো অসন্তুষ্টির কারণে দল ছেড়ে বেরিয়ে গেছেন, দল তৈরি করেছেন, তারপরে সে দলের অস্তিত্ব থাকে। রানা জানবে, আমি দুর্গাপুরের এই ঘটনা আছে, আমি দুর্গাপুরের ঘটনাটাই যাচ্ছি না, সারা পশ্চিমবঙ্গে একটি দল একথা খুব বিখ্যাত ছিল, সৌভিক সাংস্কৃতিক চক্র দক্ষিণেশ্বর,
দক্ষিণেশ্বর হ্যাঁ এখনো আছেন না না আছে তো অবশ্যই গৌতম দা ম্যাক্সিমাম মা জন্য বিখ্যাত ছিল গৌতম মুখোপাধ্যায় সেখান থেকে আরেকটি দল ভেঙে বেরিয়ে এলো গৌতম দার ভাই মুরারিদা মুরারিদা আরেকটি দল করলো কোমল গান্ধার মজার কথা সৌভিক যে মানে পৌঁছে গিয়েছিল একটা সময় দুটো দল হবার পর কিন্তু কোনো দলই সেই প্রত্যাশিত জায়গায় রিচ করতে পারলো না আমি এই এই জায়গাটা বলছিলাম দল ভাঙলে তো এই ক্ষতিটাই হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটা দেখি আবার যদি দেখি যে নান্দিগার থেকে ১৪ জন বেরিয়েছিল এক ধাক্কায় দিয়ে হলো থিয়েটার ওয়ার্কশপ নান্দিগারও তার মজায় মানে মান বজায় রেখেছে থিয়েটার ওয়ার্কশপ কিন্তু নতুন ভাবে নতুন মান তৈরি করেছে এইখান থেকেই আরেকটা প্রশ্ন জন্ম নিচ্ছে রানা এটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক আছে যে নান্দিকার থিয়েটার ওয়ার্কশপ এগুলোকে কি আদৌ গ্রুপ থিয়েটার বলা চলে কারণ রানাই প্রথমে বলছিল যে ব্যক্তি নিয়ে যদিও দল কিন্তু ব্যক্তি দিনের শেষে প্রধান হয়ে ওঠে না যখন তৈরি হয়েছিল তখন তো গ্রুপ থিয়েটার ছিলই সেই ভাবনা পরবর্তী ক্ষেত্রে হয়তো জায়গা থেকে সরে গেছে এখন তো একদম পেশাদার দল কোথাও গ্রুপ থিয়েটারের জায়গা আছে বলে মনে হয় না আমি বলছি না নাটককে বা থিয়েটারকে পেশা করা যায় না কিন্তু যদি ব্যক্তি নাম গ্রুপের ওপরে উঠে আসে তখন তো আর সেটা বোধহয় গ্রুপ থিয়েটার থাকে না না তবে নান্দিকারা এখনো যেটা করেন ওনারা প্রত্যেক বছর ওয়ার্কশপ করান নাটকশপ করান না ওয়ার্কশপ করান সেখানে সেখান থেকে ছেলে তুলে আনে তারা হচ্ছে দলে কাজ করে সম্প্রতি দুর্গাপুরে একটা নাটক হলো না ওই এক থেকে বড় নান্দিকারে সেখানে যারা করলেন অভিনয় তাদের আমার ধারণা যিনি পরিচালক তার বয়স ৩৫ এবং বাকি যারা তারা ২২-২৪-৩০ মধ্যে সব থেকে মজার কথা যে সেটা হচ্ছে একটা অংশ ঠিক পরবর্তী শোয়ে ওই নাটকটাই অন্য একটা টিম নান্দিকারে অভিনয় করবে মানে অল্টারনেটিভ হচ্ছে যে এত ছেলে তারা হচ্ছে যে এবং তারা নিজেরা যখন এখানে এসেছে তারা নিজেরা সেট করছে তারা নিজেরা আলো করছে এবং সেখানে তারা ঘোষণা করলেন যে আমরা কিন্তু এর থেকে আমরা ব্যক্তিগতভাবে কোনো পয়সা এখানে পাবো না আপনারা আসুন আমরা পুরো খরচের স্ট্রাকচারটা আপনাদের বলে দিচ্ছি যে গাড়ি বাবদ কত লেগেছে গাড়ির লোক আছে আলো বাবদ কত লেগেছে মিউজিক বাবদ কত লেগেছে দলের জন্য আমাদের ৩০০০ টাকা থাকবে ওরা পাবলিকলি অ্যানাউন্স করলো এটা তাহলে সেই হিসেবে আছে নিখাদি শিল্পটাকে ভালোবেসে থাকা যারা অন্তত কাজ করতে আসছে আর কি এবার যারা পরিচালনের জায়গায় আছেন তাদের ব্যাপার স্যাপার আমি জানি না মানে যেটা জানি না সেটা কি করে বলবো কিন্তু যেটা শুনলাম তার প্রেক্ষিতে বলছি আর কি বিজন ভট্টাচার্যের ৯৯ তার থেকে ১ থেকে ১২ এর মাঝখানে দীর্ঘ পথ অতিক্রম করেছে নাট্যশিল্প বা থিয়েটার দীর্ঘ পথ অতিক্রম করেছে অনেক চড়াই উত্তাই গিয়েছে অনেক ভাঙা গড়া গিয়েছে সত্যি এখন নতুনতম শব্দ বোধ হয় থিয়েটারের জগতে অন্তরঙ্গ থিয়েটার এর কি খুব দরকার আছে বলে মনে হয় মানে প্রসিনিয়ামকে ভেঙে অন্তরঙ্গ থিয়েটারের শেপে আনা না প্রসিনিয়ামকে ভেঙে কেন আমি প্রত্যেকটা ফর্মই হোক না অন্তত আমি তাই বিশ্বাস করি কোনোটা ভেঙে যেমন একটা সময় কি হয়েছিল দুর্গাপুরীতে একদা আমরা কিচেন ড্রয়িং রুম পরে কিচেন রুম গোপালদা করেছিলেন এটা অবশ্যম্ভাবিতে যেটা জননী যন্ত্রণা সম্ভবত জননী যন্ত্রণা একদম ঠিক হ্যাঁ তো এগুলো কি গিমিক নয় মানে আমি গিমিক এই জন্য বলছি একটা নতুন চমক কিন্তু আখেরে তো কোনোটাই স্থিতাবস্থা পায় না সেই প্রশ্নেই আমি এসে দাঁড়ায় দিনের শেষে না না এই জায়গাটা একমত হতে পারলাম না থিয়েটার সবভাবেই হোক প্রসিনিয়ামে যেমন হচ্ছে প্রসিনিয়াম হোক আমি তার আগে যেটা বলতে যাচ্ছিলাম যে প্রসিনিয়ামের সাথে বা প্রসিনিয়াম কারোর সাথে লড়াই করে থিয়েটারে ভালো হবে না যেমন বাদল সরকার যখন অঙ্গন একটু নিয়ে এলেন একদম হ্যাঁ কি হলো হচ্ছে যে একটা হ্যাঁ মানে দূরত্ব তৈরি হলো তাতে থিয়েটারে ভালো হয়নি কিন্তু যদি থিয়েটার সবকটা ফর্মেই হয় তাতে তো থিয়েটারে ভালো যেমন বলছি যে পথনাটক হচ্ছে পথনাটক হোক আর এটা করা যাবে না ওটা করা যাবে না এটাতে আমি বিশ্বাস করি না কারণ আমি নিজে সব করি করা যাবে না একবারও বলিনি আমি প্রসিনিয়াম করতে গেলে এক্সপেরিমেন্ট দরকারই নতুনত্বের সন্ধানে তা না তো শিল্প সত্তাই বিকশিত হয় না কিন্তু এটা করতে গেলে যে অনুশীলন যে মেধা
তাকে প্রয়োগ করতে হয় সেটা কি সব ক্ষেত্রে পাওয়া যায় না সে তো মঞ্চ নাটকের ক্ষেত্রে সব সময় হচ্ছে কি না সেটা হচ্ছে না তাহলে সব ক্ষেত্রেই হচ্ছে না কিন্তু এই যে অন্তরঙ্গ নাটকের ক্ষেত্রটা সুবিধা হয়েছে সুবিধাটা হচ্ছে যে আজকে যদি আমি একটা মঞ্চ নাটক করতে যাই একটা মঞ্চে কত খরচ আমি 500 লক্ষকে দেখাবো আমি ধরে নিলাম প্রচুর খরচ কিন্তু যদি এমন হয় একটা অন্তরঙ্গ নাট্য আমি 50টা লোককে দেখাবো একই জায়গায় 10টা জায়গায় আমি ঘুরবো আমার খরচ কম 50টা করে লোক আমি 10টা জায়গায় লোকের কাছে পৌঁছাতে পারবো দরকার হলে আবার ঘুরে ঘুরে যাব এবং খুব কম খরচে আমার বিভিন্ন বক্তব্য কম সময় আগে পূর্ণাঙ্গ নাটক হতো এখন সেটা অসম্ভব ব্যাপার লোকের হাতে এত সময় নেই তাহলে কম সময়ের জন্য হচ্ছে এবং আরও কাছাকাছি আমি অন্তরঙ্গ নিজে করেছি আমি দেখেছি প্রসিনিয়ামের থেকে তার ইম্প্যাক্ট অনেক বেশি দর্শকের সঙ্গে সরাসরি এই যে আমি কথা বলছি তোমার সাথে আমি সরাসরি আই কন্ট্যাক্ট করছি এবং দর্শক রিয়্যাক্ট করছে ইন্টারাকশান হচ্ছে তো তার কিন্তু প্রত্যেকটার না গুরুত্ব আছে আমি যেহেতু মানে আসলে কী হয় সমস্যাটা কেউ কেউ প্রসিনিয়াম করেন কেউ হয়তো পথনাটক করেন কেউ শুধু অন্তরঙ্গ করছেন মুশকিল হচ্ছে আমার কাছে সবকটাই থিয়েটার এবং তার ফলে আমি সবকটাই করি মানে আমার কোনোটা দিয়ে করতে কোনো সমস্যা না 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 আমি বুঝি থিয়েটার এবং আমার যে নাটকটার জন্য যে ফর্মটা আমার মনে হবে যে ভীষণ প্রযোজ্য আমি সেইটা ব্যবহার করি সত্যি কথা বলছি যে আমাকে অন্তরঙ্গই করতে হবে বা প্রসেনামে তা নয় যেটা আমার মনে হলো যে এই নাটকটা এইভাবে ভালো যাবে এই ফরম্যাটটা ঠিক এই নাটকটির জন্য হ্যাঁ কিন্তু মুশকিল হচ্ছে অনেকে কি ফর্মে আটকে যায় তার মধ্যে সবকিছু গোঁজার চেষ্টা করলেই নাটকটা তখন 12টা বাজে আর কি কিন্তু মূল হচ্ছে যে কন্টেন্ট আর মানে অন্যদিকে চলে এলাম আলোচনা যাই হোক তো হোক মানে আমি বলছি হোক আমি উদাহরণ হিসেবে বলছি যেহেতু লাইভ আছে উদাহরণ মানে যারা শুনছেন তারা জানবেন বোলপুরে একটা দল নাম হচ্ছে চতুর্থ মাত্রা ওদের একটা বাড়ি আছে অচিরা ওরা 2018 মার্চ থেকে প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার নিয়মিত নাটক অভিনয় করে যেখানে কোভিড ওদের বন্ধ করতে পারেনি কোনো দুর্গা পুজো ভাইফোঁটার মধ্যে যদি ডেট পড়ে ওরা কিন্তু অভিনয় করবেন 22 জন লোক বসতে পারে দুটো লোক হলেও অভিনয় করেন তো এই যে নিয়মিত করে গেছেন আমি গিয়েছি বেশ কিছু অভিনয় আমি দেখেছি বেশ কিছু তো তাতে এখন কি হয় ওরা জায়গা দিতে পারেন না ওদের দুটো করে শো করতে হয় এই যে প্রত্যেকবার কিন্তু দর্শক কিন্তু এক নয় কেউ কলকাতা থেকে আসছে কেউ হচ্ছে যে হাওড়া থেকে আসছে কেউ মুর্শিদাবাদ থেকে আসছে বাংলাদেশ থেকে আসছে তারা জানেন এলে আমি দেখতে পাবো এই যে ও করছে একটা জায়গায় অন্তরঙ্গ কিন্তু দর্শক কিন্তু বিভিন্ন জায়গার তাহলে তারা সেইভাবে কাজটা হচ্ছে যে ছড়িয়ে দিচ্ছে আবার আরেকটা দলকে দেখেছিলাম তারা ওই নিজেদের টিম নিয়ে বিভিন্ন জায়গায় করে বেড়ায় আর কি তো এইভাবে কাজ হচ্ছে তাতে থিয়েটারটা বেশি হচ্ছে আজকের দিনে তুমি যদি দেখো দুর্গাপুরে যে দলগুলো আছে কটা দলের মঞ্চ নাটকে কটা শো হচ্ছে বলতো না কিন্তু এই যে থিয়েটার বেশি হচ্ছে আমরা একটা কথা তো জানি যে কোয়ালিটি আর কোয়ান্টিটি এটা ব্যস্তানুপাতিক একটা বেশি হলে আরেকটা কমে যেতে বাধ্য তো কোয়ালিটিকে বজায় রাখতে গেলে কোয়ান্টিটি কমাতে হবে আর কোয়ান্টিটি বাড়ালে কোয়ালিটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পড়বেই বলছি না সম্ভাবনা থাকে এই ব্যস্তানুপাতিক ব্যাপারটা কিভাবে মানে যদি এমন হয় যে একই দল প্রচুর কোয়ান্টিটি প্রোডাকশন দিতে থাকলো তাহলে হয়তো তার প্রোডাকশন লেভেলে পড়ে যেতে পারে কিন্তু যদি এমন হয় যে বহু সংখ্যক দল যে বিভিন্ন কাজ করছে তাহলে একটা দল তো কম কাজই করছে সে তো একটা কাজের পিছনে যথেষ্ট সময় দিচ্ছে তাহলে তার কেন পড়বে আর যে কোনো ফর্মেই করতে গেলে একটু পড়াশোনা দরকার চর্চা দরকার তা নাহলে দর্শকের কাছে পৌঁছবে না যেমন অনেক দলই করছে প্রচুর শো করছে এটাও ঘটনা কিন্তু তারপর শেখার ইচ্ছেটা থাকতে হবে জানার ইচ্ছেটা থাকতে হবে সব পাওয়া যাচ্ছে মানে আমি বলছি নতুন রক্ত কি পাওয়া যাচ্ছে ঠিকঠাক জানার শেখার ইচ্ছে নিয়ে না সে দায়টা না সে দায়টা হচ্ছে নতুন রক্তের দোষ নয় দোষ হচ্ছে আমাদের মতো যারা তাদের আর কি যে আমরা ঠিক মতো দিতে পারছি কিনা এটা হচ্ছে বা আমরা আমি বলছি আমার যে সীমিত জ্ঞান তাহলে আমার তো একটা খিদে থাকবে আমি নতুন কিছু জানি তো সেটা যদি না থাকে বা যদি এরকম করে ভয় থেকে থাকে যে আমার সীমিত জ্ঞান সেটা প্রকাশ হয়ে পড়লে আমার কাছে যারা শিখতে এসেছেন তাদের কাছে বোধহয় আমার জায়গাটা ঠিক থাকবে না তাহলে বড় গণ্ডগোলের জায়গা আর কি তাহলে নতুন প্রজন্মকে আমরা ভুলভাল জিনিস দিয়ে যাচ্ছি
কেন না আমার একটা ঠিক কথা, মানে আমি রানার এই কথাটাকে সমর্থন করছি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা থেকে। গৌতম হালদার এসেছিলেন দুর্গাপুরে নাটকের ওয়ার্কশপ নিয়ে। হ্যাঁ, তোমরা করেছিলে ঠিক। বোধহয় শিল্পাঞ্চলে একমাত্র দলগতভাবে শিল্পায়নই চারজন স্টুডেন্ট পাঠিয়েছিল যে যাও গৌতম হালদারের ওয়ার্কশপটি অ্যাটেন্ড করো। গৌতম হালদারের ওয়ার্কশপে গিয়ে কাজ শিখলে কোথাও আমার জানা বোঝার সীমাবদ্ধতা এক্সপোজড হয়ে যাবে। আসলে নিজের প্রতি কনফিডেন্স কম থাকলে তখন এই ঘটনা ঘটে। তার মানে রানার নিজের প্রতি কনফিডেন্স আছে? কেন রানা স্টুডেন্ট পার্টি আমার শেখার ইচ্ছে আছে। আমি বলছি, আমি একটা সময় এত ওয়ার্কশপ করেছি যে আমি যখন রবীন্দ্রভারতী ছাত্র তখন তো করেইছি, তারপরে এনএসডি ওয়ার্কশপ করেছি। তো এমনও হয়েছে পরবর্তীকালে আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ওয়ার্কশপ করতে গেছি, সেখানে আমার যে ব্যাচমেট সে হচ্ছে ক্লাস করাতে এসেছে। তো আমাকে বলছে, তো ব্যাপারটা কী রে, তুই কী করে বেড়াচ্ছিস? আমি বলা কিচ্ছু করার নেই, আমার খিদে। তো মজার ব্যাপার যে কোনো একটা ওয়ার্কশপে যারা আমার শিক্ষক ছিলেন, তার পরবর্তীতে একটা নাট্য একাডেমি ওয়ার্কশপে আমি সেখানে তাদের সঙ্গে হচ্ছে যে প্রশিক্ষকের ভূমিকা পালন করছি, একসাথেই মানে বসছি, এটাও আমার কাছে খুব হ্যাঁ দারুণ অভিজ্ঞতা। মানে এটা আমি ভাবিনি কোনো দিন, এটা একটা বড় পাওনা আর কি। আগামী দিনের নাটক কোন পথে, যদি ব্যাপারটা এইভাবে ভাবি, রানা কি উত্তর পাবো? আমি বলছি, এখন কিন্তু যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। আমার একটু যদি পেছনে চলে যাই, আমি 90 দশকে দেখেছি আমাদের মানে যে কোনো দলেরই বছরে একটা কি দুটো হয়তো শো হতো, দর্শক সংখ্যা 25, সেখানে আয়োজক সংস্থা যারা, তারা যেহেতু নিয়মিত আয়োজনটা করতেন, করতে করতে তখন টিভিটা সদ্য এসেছে 84-র পরে। তারপরে একটা সময় আস্তে আস্তে কিন্তু দর্শক বাড়তে থাকলো। এখন তো দুর্গাপুরের কোনো ভবনে যেগুলো হয় 300-400 দর্শক হয় ওটুকে। কিন্তু মুশকিল হচ্ছে তারা কতটা সিরিয়াস দর্শক, এই জায়গাটা খুব মুশকিল আছে। যেহেতু সোজা কথাই হচ্ছে কোনো প্রবেশ মূল্য থাকে না, একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ ভীষণভাবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, যাবো, সময় মতো গেলাম, বেরিয়ে এলাম। কিন্তু যারা চেষ্টা করছেন যে সামান্য অর্থমূল্য বিনিময়ে হচ্ছে দর্শক যাক টিকিট কেটে বা অনুদান নিয়ে, দর্শক কিন্তু আমি দেখছি তারা ঠিক সময়ের আগে পৌঁছচ্ছেন এবং নাটকটা শেষ পর্যন্ত দেখে তারপর বাড়ি ফিরছেন। এটা দরকার আছে, সম্ভাবনা প্রচুর আছে। এই কারণে দুর্গাপুরে আবার নতুন করে কিছু নাটকের দল তৈরি হচ্ছে, দর্শক বাড়ছে, দর্শক বেড়েছে, নতুন নতুন দর্শক তৈরি হচ্ছে। আর থিয়েটারে কিন্তু রানা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, মাঝখানে একটা ভাটা এসেছিল। হ্যাঁ ঠিক আছে, কোনো এক নাটক আড্ডায় ব্যবস্থা করেছিল শিল্পায়ন শুভেন্দুর নেতৃত্বে, মানে রানার নেতৃত্বে, নাটকের সমস্যা কী আর নাটক কেন করি। তো তাতে একজন পয়েন্ট আউট করেছিল যে নাটকের মানে সেই সময়কার আর কি সবচেয়ে বড় সমস্যা ছিল, পরিচালকরা একটা পেরিফেরির মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছিল, ডিটাচ ফ্রম দ্য রুট, ইন্টেলেক্টস হয়ে উঠছিল, সাধারণ মানুষের যন্ত্রণা বুঝতে অসুবিধা হচ্ছিল, কারণ সাধারণ মানুষদের সঙ্গে তাদের যোগাযোগ নেই। ইন্টেলেক্টস হিসেবে তারা এই নিজেদের একটা ছোট্ট পেরিফেরি তৈরি করে সেখানে ইন্টেলেকচুয়ালিটির বড় বড় কথা বলতেন এবং শুনতেন, তাতে অভ্যস্ত, যেটা সাধারণ মানুষের কাছে ল্যাটিন অথবা হিব্রুর মতোই দুর্বোধ্য। তো সেই প্রবণতাটা কি কেটেছে? দর্শক যখন একটু প্রথমে আমি শুধরে দিই যে যে আড্ডাটা হয়েছিল সেটা একটু বলে নেওয়া দরকার এখানে। বিশ্বনাট্য দিবস, হ্যাঁ, দেশবন্ধু ভবন যে চারটে ভবন আছে না, তা আমাদের দেশবন্ধু ভবনের যে পরিচালনা কমিটি ছিল, তাতে 2004-এর ডিসেম্বর থেকে আমার সুযোগ হয় ওখানে কাজ করার আর কি, নাট্য সম্পাদক হিসেবে। তো সে বছর গিয়েই তার 2005-এর বিশ্বনাট্য দিবসকে কেন্দ্র করেই আমার যেটা মনে হয়েছিল, দুর্গাপুরে সমস্ত নাটকের দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে অন্তত একবার বছরে একটা দিন একটু নিজেদের কথা বলি, নিজেরা কাজ করি, তো সেইটা উদ্যোগটা ছিল গোটা মানে দেশবন্ধু ভবনের। ওখানে শিল্পায়নের উদ্যোগ ছিল না, দেশবন্ধু ভবনের উদ্যোগ ছিল, হ্যাঁ, সেখানকার নাট্য সম্পাদক হিসেবে আমার একটা ভূমিকা ছিল। তো সেখানে শিল্পায়নও ছিল, সমস্ত দলই ছিল, প্রবাহিত তখনকার ছিল আমি জানি, হ্যাঁ।
তারপরে সে বিভিন্ন হচ্ছে আড্ডা হয়েছে, আড্ডা হতে হতে দাবি উঠলো যে একসঙ্গে প্রযোজনা করা হোক, বন্ধ হয়ে গেল, তিন বছর আড্ডা হলো, আস্তে আস্তে খিদে বাড়লো এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। তারপরে পাঁচটা প্রোডাকশনও হলো সমবেতভাবে, বিভিন্ন দলের অভিনেতা অভিনেত্রীরা কাজ করলেন এবং যেটা আমাদের দেশবন্ধু ভবনে তখন লক্ষ্য ছিল যে এক এক বছর এক একজন পরিচালক হচ্ছে যে নির্দেশনা দেবেন, তাতে সুবিধা হবে কি আজকের দিনের বা আজ থেকে 10-12 বছর আগের কথা, তো আজকের দিনের যারা মানে সেই সময়ের যারা মধ্যবয়স্ক বা নবীন তারা বিভিন্ন স্কুলিংয়ে কাজ করার সুবিধাটা পাবেন এবং তার মধ্যেই তারা নিজেদের ঋদ্ধ করবে। তো সেই চেষ্টাটা করা গিয়েছিল এবং 2013 পর্যন্ত ঘটেছিল। 2013 পরে খুব স্বাভাবিক সোজা কথা, সব জায়গাতেই যেটা সমস্যা হয় আর কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় না, দুটো কারণে। এক, যে যারা কাজ করছিলেন কারো মূল উদ্যোক্তা দেশবন্ধু ভবনে, তো কারো কারো হয়তো মনে হয়েছে যে দেশবন্ধু ভবনের এই প্ল্যাটফর্মে থাকার দরকার নেই আর কি, সেইখান থেকে একটা সমস্যা তৈরি হয়। আর একটা হচ্ছে যে রাজনৈতিক যে পালাবদল ঘটে গেল, তার ফলে যারা মূলত ইনিশিয়েটর ছিলেন আর কি এই কাজ করানোর ক্ষেত্রে, তাদেরকে ওখানে যেহেতু সরে আসতে হলো, তার ফলে গোটা প্রকল্পটা বন্ধ হয়ে যায়। ঠিক, আমরা আরও কথা বলবো এই নিয়ে, সেকালেকাল নিয়ে কথা বললে বারবারই তুলনামূলক কথা আসবে, তা নিয়ে বলবো। তবে এই মুহূর্তে সময় একটি বিজ্ঞাপনী বিরতির, ফিরছি আবারও আলোচনায়, সঙ্গে থাকুন এক্সপ্রেস অনলাইনের। বিরতির পর আবার ফিরে এলাম এক্সপ্রেস অনলাইনে, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি বিরতির পরের অধ্যায়। তারও আগে আরেকবার জানিয়ে রাখি যে আজকের বিষয়বস্তু হচ্ছে গ্রুপ থিয়েটারের সেকাল ও একাল। আলোচক হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা, পরিচালক এবং অবশ্যই দক্ষ সংগঠক শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। আরও একবার পরিচয় করিয়ে দিলাম, কারণ এই মুহূর্তে যারা জয়েন করলেন আমাদের সঙ্গে তাদের বুঝতে সুবিধা হবে। আমরা যেখানটায় ছিলাম, আমরা কলকাতাতে দেখেছি সংঘবদ্ধ কিছু প্রয়াস থিয়েটারের ক্ষেত্রে, মানে বিভিন্ন দলের স্টারেরা একত্রিত হয়ে কাজ করেছেন। তুলনামূলকভাবে মফস্বলে এটা কম দেখা যায়, আমি বলছি না একদম হয় না, কিন্তু রেশিওটা নেহাতই কম। এর কারণ কি মনে হয়? মফস্বলে ইগোটা বেশি থাকে রাদার কলকাতার থেকে, মহানগরের থেকে?
প্রথম কথা যদি দুর্গাপুরকে মফস্বল বলা হয় এক্ষেত্রে প্রথম আমি আমার একটা আপত্তি আছে না না আমি শুধু দুর্গাপুর বলিনি আমি সার্বিক করতে বলেছি সার্বিকভাবে কলকাতা তো অনেক বড় জায়গা এবং মফস্বলই হচ্ছে সাপ্লাই লাইন কলকাতার আর সমগ্রভাবে কাজ হয়েছে কিন্তু খুবই বিচ্ছিন্নভাবে যেমন আমি বলছি যে তৃতীয় সূত্র সুমন মুখোপাধ্যায় ডিরেকশনে ওরা করেছিল মেফিস্টো বেশ কিছু অভিনেতাকে জড়ো করে আবার প্রায় বোধহয় কিছুদিন আগে আবার করলো নতুন প্রজন্মের অভিনেতাদের জড়ো করে সেটা কোনো একজন বা একটা দলের উদ্যোগ সমবেতভাবে হয়েছে তার আগে তবে একটা বিশেষভাবে মনে পড়ছে যে ফ্রিৎজ বেনেভিটসের ডিরেকশনে যখন ক্যালকাটা রেপেটরি বা কিছু নামটা মনে পড়ছে না সৌম্য মিত্র গ্যালারি চরিত্রে অভিনয় করেছিলেন এবং হচ্ছে যে কলকাতার তাবারো তাবারো সমস্ত অভিনেতারা হচ্ছে যে যুক্ত হয়ে বোধহয় গোটা কয়েক শো করেছিলেন কিন্তু সেটা ওই প্রোডাকশন বেস ছিল একসাথে কাজ করা সেভাবে কোথায় না না সেটাই বলছি নির্দিষ্ট একটি প্রোডাকশনে বিভিন্ন দলের স্টারদের এনে একত্রিত করে হচ্ছে একেবারে হচ্ছে না তা না যেমন আমি বললাম যে আমাদের মানে দেশবন্ধু ভবনের উদ্যোগে পাঁচখানা প্রোডাকশন হয়েছিল এবং সবই হচ্ছে ক্লাসিক প্রোডাকশন প্রথম বছর হলো মঞ্জুরামের মঞ্জুরি তারপরে টিনের তলোয়ার রক্তকরবী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর যে পূর্তিতে মাইকেলের ইয়ে হয়েছে গুরুশালকে ঘাড়েরও আবু হোসেন হয়েছে এবং সেখানে যে সমস্ত পরিচালকরা কাজ করেছেন মানে আমাদের যারা সিনিয়র সব্যসাচী বিশ্বাস বংশী ভট্টাচার্য হয়েছেন বিপ্লব হচ্ছে যে দত্ত তারপরে রমেন দাস এরা কাজ করে আমরা শিখেছি এদের কাছে আর এরও আগে দুর্গাপুরে একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 1979 নাট্য সম্মেলন প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিল আমি জানি না জানা আছে কিনা সেখানে দুর্গাপুর মানে শুধু এই টাউনশিপ না মানে যত আমরা প্রথমে যতগুলো শিল্পনগরীর কথা বললাম মানে দুর্গাপুরে সমস্ত জায়গা নাটকের দল মিলে সংখ্যাটা আমি বলছি সেটা 35-এর বেশি এবং ওই 50-এর কাছাকাছি এতগুলো দল মিলে নাট্য সম্মেলনের প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিল এবং মানে একটা চেষ্টা হয়েছিল সমবেতভাবে কাজ করার শুধু ওই প্রস্তুতি যে কাজ আমি দেখেছি আমি তখন বয়সে অনেক ছোট সঙ্গে সঙ্গে যেতাম যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ট্রাকে করে ট্যাবলো নিয়ে গিয়ে সেখানে নাটক হচ্ছে প্রচার হচ্ছে তার একটা দারুণ প্রয়াস তৈরি হয়েছিল কিন্তু যে কোনো কারণই হোক সেটা আর বর্ষপূর্তির মুখ দেখেনি মানে প্রস্তুতিতেই হচ্ছে যে সমাপ্ত হয়ে গেছে আর মূল জায়গায় পৌঁছতে পারেনি 1979 তার পরবর্তী পদক্ষেপ দুর্গাপুরের ক্ষেত্রে আমি যেটা বললাম দেশবন্ধু ভবনের উদ্যোগ এছাড়াও কিন্তু দেখতে পাই বিভিন্ন সময় মানে ফেসবুকে বা কাগজেও আগে দেখতে পেতাম যে সমবেতভাবে কাজ হচ্ছে কিন্তু কিন্তু আসলে সমবেতভাবে কাজ না ওই ওটা সাময়িকী এটা মেনে নেওয়াটা ভালো আর কি এবং সাময়িকভাবে হলেই সব ঠিকঠাক থাকে আর কি তবে সময়ভাবে কাজ হওয়ার একটা সুবিধা আছে যেমন প্রত্যেকটা দলের সাথে সম্পর্ক ভীষণ ভালো হয় আমার মনে আছে যখন এই দেশবন্ধু ভবনে কাজটা হতো আর কি তখন এই যে বিভিন্ন ভবনগুলোতে কম্পিটিশান হয় সেই কম্পিটিশানে দেখা যাচ্ছে প্রতিযোগিতা তো যেখানে একটা পুরস্কারের ব্যাপার বা প্রাইজ মানে লড়াই সেখানে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটো দল কারো হয়তো একটা সেফটি পিন খুলে গেছে পাশের দলের ছেলেটা কি সেফটি পিন লাগাচ্ছে পোশাকে মেকআপে হেল্প করে দিচ্ছে বা কোনো একটা প্রপস হচ্ছে দিয়ে গিয়ে হেল্প করছে এই কাজটা কিন্তু হয় সুতরাং সমবেতভাবে এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে পারলে অবশ্যই ভালো কিন্তু বাস্তব হচ্ছে চলে না সেটা না কলকাতা না মফস্বল না গ্রাম না হচ্ছে শিল্প শহর ওটাও জন্য সাময়িকভাবে মানে কোনো প্রোডাকশন বেসডভাবে এগুলো বোধহয় ভালো সেটা মাঝে মধ্যে হলে আমার মনে হয় ভালোই আর কি রানার পরিকল্পনায় কি এরকম কোনো ইয়ে আছে যে নিকট ভবিষ্যতে এরকম প্রোডাকশন বেসড কোনো একটি কাজ করা যেখানে দুর্গাপুরের অন্যান্য নাটকের দল থেকে কারণ একটা কথা আমার মনে হয় আর কি দেখতে দেখতে মনে হয় সেটা হচ্ছে প্রত্যেকটা দলেরই কিছু সীমাবদ্ধতা থাকে যে কারণে ছোট দলগুলো নিজেরা স্ক্রিপ্ট করে প্রিন্টেড নাটক না করে তাতে ওই সীমাবদ্ধতাটা লুকোবার জায়গা তৈরি হয়ে যায় কিন্তু ভালো বড় কিছু বা ক্লাসিক কিছু করতে গেলে তো সেই সীমাবদ্ধতাকে টপকে গিয়ে কাজটা করতে হয় তো সেই এটা রানা আমার থেকে অনেক ভালো জানে তো সেই জায়গা থেকে রানার কি কোনো পরিকল্পনা আছে যে কোনো ক্লাসিক করব সবকটা দলকে একত্রিত করে একটা চেষ্টা করব না এই ধরনের পরিকল্পনা ছিল বলেই যেখানে আমি প্ল্যাটফর্মটা পেয়েছিলাম দেশবন্ধু ভবনে তখন ওই প্রচেষ্টাটা নিয়েছিলাম
তারপরে তার কাজ হয়েছে, কিন্তু এই মুহূর্তে সত্যি কথা কোনো পরিকল্পনা নেই, মানে শিল্পায়নগতভাবে নেই আর কি, শিল্পায়নের কোনো পরিকল্পনা নেই। তার কারণ হচ্ছে বড় প্রযোজনা করতে গেলে, আমরা তো বড় প্রযোজনা করি, আমাদের দলের সবাইকে আমরা সুযোগ দিতে পাচ্ছি না, মানে আমি বাইরের লোককে নিয়ে করবোটা কি, এত ছেলেমেয়ে ছেলেমেয়ে লোক আমি সুযোগ দিতে পাচ্ছি না, কারণ বসিয়ে রাখতে হচ্ছে সবসময়। যে আমি বলছি না সবসময় হচ্ছে, কিন্তু হচ্ছে তো, সেটাও আমাদের ভাবনার জায়গায় আছে। তবুও প্রয়োজন বোধে আমি বলছি, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, এরকম কখনো সখনো দু একজন আছেন যারা হচ্ছে আমাদের সঙ্গে কাজ করেছেন, সেটা একেবারেই কোনো একটা, আমি বলছি যে বিক্ষিপ্ত ঘটনা, হ্যাঁ বিক্ষিপ্ত ঘটনা, কোনো একজন চরিত্র, একটা বা দুটো চরিত্র এই ক্ষেত্রে আর কি। কিন্তু সময়তভাবে করতে গেলে মানে সেই এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, মানে খুব সোজাসুজি বলি আর কি। কারণ মানে মহলের ক্ষেত্রে, রিহার্সালের ক্ষেত্রে একটা সময় দেখা যেত যে যিনি পরিচালক তিনি সময়ের ব্যাপারটা নিয়ে বা নানান ডিসিপ্লিনারি সেগমেন্টে খুব কড়াকড়ি ছিল। এখনো কি সমানভাবে সেটা কাজ করে? না, টেকনিক্যাল ডিটেইলস এ সমানভাবে হ্যাঁ কাজ করে না। তার কারণ হচ্ছে যে আমরা যখন ছোট, আমার মনে আছে আমাদের দলের সম্পাদক যিনি ছিলেন দীপক দেব, 6:30টার সময় যখন ঢুকতাম মহলাকক্ষের দরজা জানলা খোলা, ঝকঝক তকতকে করছে, উনি কিন্তু অফিস থেকে ফিরে একদম চেয়ারে বসে আছেন। মানে এমন কোনো দিন ঘটেনি যে আমরা ঢুকেছি এবং উনি নেই। আজকের দিনে দাঁড়িয়ে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে তখন সবাই নির্দিষ্ট একটা চাকরি করতো, পড়াশোনা করতো। আজকের দিনে যে ছেলেটা জোম্যাটোতে খাবার পৌঁছয়, ওকে যদি আমি বলি যে 6:30টাতেই ঢুকতে হবে, তাহলে ওর প্রতি অন্যায় করা হবে। বা যে হচ্ছে ওই কোনো প্রোডাক্ট পৌঁছয় বাড়িতে বাড়িতে, তাকে যদি এরকম কড়াকড়ি করি তাহলে অন্যায় করা হবে। বা হচ্ছে যে এখন ওয়ার্কিং আওয়ার এত বেড়ে গেছে যে কোনো কারখানাতে বা যে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে সেটা জোরাজুরি করলে অসুবিধা আছে। মানে তারা তো কাজটা করতে চাইছে, কিন্তু তাহলে তো কাজটাই করতে পারবে না। সেই জন্য আমরা কী করেছি, হ্যাঁ একটু আছে, আমরা রিহার্সালের সময়টাকে পিছিয়ে দিয়েছি। এমনও হয়েছে যে আমরা 8:00 থেকে 10:00 রিহার্সাল করছি, এমনও হয়েছে। না সেই 8:00, মানে আমি বলছি 6:30টা 6:30টাতেই শুরু করতে হতো, 8:00টা 8:00তেই শুরু হয়, তো না 8:00টা শুরু হতে হতো 8:30, 9:45 হবে না। যদি আমি দেখিনি অ্যাভেলেবিলিটি, যদি মনে হলো যে আমার আমি 8:00তে শুরু করবো, তাহলে সেই সবার সঙ্গে কথা বলে নি ওইটা সবাই তার মধ্যে চলে আসে। যেমন রবিবার হয়তো আমি একটু বেশি করে, আমি বিকেল 4:00 থেকে রাখলাম, তারা চলে আসছে, এবার 2-10 মিনিট লেট হয়, হয়তো কোনোদিন আমার দেরি হলো, কোনোদিন আরেকজনের দেরি হলো, কিন্তু এরকম কখনোই নয় যে একজনেরই সবসময় দেরি হচ্ছে বা কেউ ইচ্ছাকৃত আসছে না। তবে ব্যতিক্রম সবসময় আছে কোনো দু একজন, সেটা তোমার আমার বন্ধু, ঠিক আছে, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, ওকে ব্যতিক্রমে দলেই ফেরতে হবে, সবসময় লেট, সবসময় লেট, তুমিও জানো আমিও জানি। তো এবার সেটা তো এসে পৌঁছে অদ্ভুত সব কারণ বলবে, অদ্ভুত অদ্ভুত সব কারণ বলবে, তো তাকে সে তো নিয়মের মধ্যে পড়ে না, ব্যতিক্রমী তো নিয়মকে প্রমাণ করে। তোকে প্রিয় দর্শক নামটা বলছি না, দরকার যার কথা রানা বলছে তার একটা অদ্ভুত অভিজ্ঞতার গল্প বলি। রিহার্সাল শুরু 4:00, 4:05 আমি তাকে ফোন করলাম, কিরে কোথায় আছিস রে? সে বলল, দাদা মানে রিহার্সালটা হবে বিরিঙ্গি মোড়ের কাছে একটি বাড়িতে। সে বললো, প্রান্তিকা থেকে বাস ধরেছি, পৌঁছতে যতক্ষণ লাগবে, এবার ম্যাক্সিমাম 10 মিনিট প্রান্তিকা থেকে বিরিঙ্গি মোড় আসা মিনি বাসে। 40 মিনিট পর তাকে আবার ফোন করলাম যে কিরে তুই কোথায় রে? দাদা মিনি বাসে উঠে না ঘুমিয়ে পড়েছিলাম, কুহেলিকায় মানে গ্রামমণ্ডলের কাছে পিঠে এসে আমার ঘুম ভেঙেছে। আমি বললাম, তুই গল্পটা ভালো লিখছিস, নাটক না করে কলম চালা, ভালো গল্প লেখক হতে পারবি। হ্যাঁ, সে তখন দাঁত বের করে আসলো, তো অবশ্যই হ্যাঁ এরকম আছে, হ্যাঁ ওটা নিয়ে তো ওটা বাকিদেরকে ওই গোত্রে ফেললে হবে না, বাকিরা অত্যন্ত সিরিয়াস, বলে লাভ নেই। এবং এখনকার দিনে কাজ করাটা অনেক কঠিন, মানে আমি বলছি যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটটাই অন্য, এবং আমাদেরও যারা স্থায়ী চাকরি করে আমাদের কিন্তু ব্যস্ততা অনেক বেড়ে গেছে, এটা মানতে হবে। তার মধ্যে থেকে সময় বার করে যে কাজটা হচ্ছে, এবং আমরা এখন যে বয়সে যে লোডটা নিতে হচ্ছে, আমাদের কাকুরা যখন এই বয়সে তখন আমরা চলে এসেছি কাঁধে দায়িত্বটা নেওয়ার জন্যে,
আজকে দিনে দাঁড়িয়ে যে সমস্যাটা ডাক্তার পাওয়া যাচ্ছে যাচ্ছে না, এই কারণে আজকে দুর্গাপুরে পড়াশোনার জন্য ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, চাকরির জন্য ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, যারা কাজ করতে চাইছে তারা করতে পারছে না। আমাদের একটি ছেলে আছে, একটা বাচ্চা ছেলে, বাচ্চা মানে চাকরি করছে, তো ওর হচ্ছে যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, পুনেতে পোস্টিং, এখন ওয়ার্ক ফ্রম হোম বলে হচ্ছে যে এখানে বসে কাজটা করতে পারছে, তো কোম্পানিকে বলেছে আমাকে ওয়ার্ক ফ্রম হোমই দিয়ে যান, আমি আছি, কাজ কাজ নিয়ে কোনো ইয়ে নেই, মানে সমস্যা নেই আর কি। তো এবার আমাকে রিহার্সাল ফেলতে ফেরতে হচ্ছে কিন্তু ওর ওই টাইমের পরে আর কি, কারণ কাজটা করতেও চাইছে, কাজটা করতে ভালোবাসে, ভালো কাজ করছে, তো ওকে আমি সুযোগটা দেবো না। এবং মজার কথা বলি, আমরা একটা নাটক করি, সেটা হচ্ছে নাম কি, তো নাম কিতে তুমি দেখো নি তিনটে কাস্টিং আছে, ছোট্ট নাটক, অন্তরঙ্গ বলো যাই বলো, ভীষণ ভালো ইম্প্যাক্ট, তো ওই ছেলেটি আছে, তো আমি জানি যে ওর এই কাজের সমস্যা, প্রথম থেকে স্ক্রিপ্ট তৈরি করেছি, প্রথম থেকে দুভাবে, দুজনে হবে অথবা তিনজনে হবে, তার ফলে যখনই আমাদের দিনের বেলা শো পড়ে বা কখনো ও হয়তো আসতে পারে না, আমরা কিন্তু নাটকটা করতে পারি। আমি আগাম প্রস্তুতি নিয়েছিলাম দু চরিত্রের, হ্যাঁ, যে এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ কঠিন কাজ, আমাকে কিন্তু দুটো নাটক রেডি রাখতে হয়েছে, কারণ একটা চরিত্র বাদ গেলে একটাকে দিয়ে তো হবে না, কঠিন কিন্তু একসঙ্গে আমরা তৈরি করেছি। এবং মজার কথা, কোভিড পিরিয়ডে নাটকটা তৈরি, আমি বলছি যে ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা গোটা প্রোডাকশনটা তুলেছি এজন মেজর পার্কে দিনের বেলা, সকাল 8টার সময় টিফিন বেঁধে চা কফি বেঁধে নিয়ে চলে আসতাম, বিকেল 5টা পর্যন্ত অন্ধকার না হওয়া পর্যন্ত রিহার্সাল করতাম, সেইভাবে হচ্ছে যে প্রোডাকশনটা তুলেছি 7 দিন ধরে। তখন তো রাস্তাঘাট ফাঁকা, সুবিধা, রাস্তাঘাট ফাঁকা আর পার্কে মানে কারো বাড়িতে করা যাবে না, ক্লোজ দিয়ে ওখানে গিয়ে আমরা হচ্ছে যে করেছি, তার মানে ইচ্ছে থাকলে উপায় হয়, আটকানো আটকানো যাবে, অথবা পাগলরা সব কাজই করতে পারে। হ্যাঁ, পাগল তো বটেই, লোকজন তো পাগল বটেই, কোনো সন্দেহ আছে নাকি? তুমি চেনো গৌতম বণিককে তো? চিনতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, একদম অসম্ভব ভালো কাজ, সত্যিকর। তো গৌতম একটা ভালো গল্প বলেছিল আর কি, যে ওরা নাটক করে কোনোখান থেকে ফিরছে, রাত তখন 1:30-2, হেঁটে হেঁটেই ফিরছে, তো ওই নাইট গার্ড দেয় না এরকম 4-5 জনের একটি টিম, ওদের ধরে যায়, তোরা কাড়ারে নাটক করে ফিরছি, ও তোরা নাটকের দল, আমরা ভেবেছিলাম মানুষ। এটা গৌতমের বলা গল্প আর কি, আমি সত্যি মিথ্যে জানি না, তো ঘটনা এটা, তো নাটক যারা করে তাদের তো মানুষ কি আদৌ? তা নাহলে আমি বলছি কারখানায়, মানে সত্যি বলছি, হাড় ভাঙা পরিশ্রম, এই এখন যে ভয়াবহ গরম, তারপরেও এসে সন্ধ্যাবেলায় রিহার্সাল করছে, মানে রিহার্সাল না হলে কি একটা হয়নি, কি একটা হয়নি, পরিবারের সমস্ত দায়িত্ব পালন করছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তাদের চিকিৎসা, কেউ হাসপাতালে ভর্তি হচ্ছে, ট্রিটমেন্ট, ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, তারপরেও হচ্ছে যে এই কাজটা করছে, তো পাগল ছাড়া তো সম্ভব না আর কি। কিন্তু ওই এত এত যে মানে কি বলবো, কাজের চাপ, মনে হয় এই যে আমরা একটু রিহার্সাল করলাম বা নাটক নিয়ে চর্চা করলাম বা এই যে আড্ডা মারছি এখন আর কি, ওইটুকুই হচ্ছে যে রিলিফ, অক্সিজেন, অক্সিজেন। আমাদের হাতে সময় খুব কম, কিছু একটু শুনতে চাইবো, কতক্ষণ আছে? মিনিট 5-7, আমি 5 মিনিটের শোনাই একটা, আমার একটা গল্পই গল্প শোনাই, আমার খুব প্রিয় একটা গল্প, নাটক হচ্ছে বৃষ্টি আসছে, একটা বিখ্যাত নাটক সারা পৃথিবীর, রিচার্ড ন্যাশেল লেখা, দ্য রেইন মেকার, সেখান থেকে সারা পৃথিবীর বহু নাট্যকার বহু নাটক লিখেছেন, বাংলাতেও প্রচুর হয়েছে, তো উদয়নীল ভট্টাচার্য একটা নাটক লিখেছিলেন বৃষ্টি আসছে বলে, শিল্পায়ন দুর্গাপুর সে নাটক অভিনয় করেছিল অনেক, তাতে বৃষ্টিওয়ালার চরিত্রে আমার অভিনয় করার সুযোগ ঘটেছিল, অবশ্য আমার নির্দেশনায় নয়, কিন্তু মান্দালাল বন্দ্যোপাধ্যায় নির্দেশনা ছিল, তো সেখান থেকে আমি একটা একটা ছেলের গল্প বলি, ইচ্ছে সত্যি। আমি যেখানে ছোটবেলা থাকতাম সে জায়গাটা ছিল খুব রুক্ষ, দূরে ছোট ছোট পাহাড়, সেখানেই যা গাছপালা, গায়ে সবাই সেখানে গরু চড়াতে যেত, আমি বাড়িতে পড়ে থাকতাম, হাঁটতে পারতাম না, তো জন্ম থেকে পঙ্গু, গায়ে ছেলেরা পাহাড়ে চড়ত, গাছে দোল খেত, দামাল শৈশব, আমার মা রেগে যেত আমার ওপর, বলতো মরতে পারিস না, ঘরে বসে বসে অন্ন ধ্বংস করিস, মর মর, তারপর জড়িয়ে ধরে কাঁদত। এরপর এলো আকাল, 10 মাস বৃষ্টি নেই,
খরায় মাটি ফেটে যাচ্ছে, যেদিকে দুচোখ যায় তার শাখা প্রশাখা, গরু বাছুরগুলো মরল একটা একটা করে, বুক চাপড়ে সব হাও হাও করে কাঁদে, শুধু তো পশু নয় বড় মায়ার জিনিস, বৃষ্টি আসে না। গায়ে দক্ষিণ দিকে একটা পাহাড় ছিল, তার মাথায় থাকতো গ্রামের দেবতা। স্বপ্নে মোড়ল আদেশ পেল গায়ে সবচেয়ে অক্ষম লোকটা যদি ওই পাহাড়ের মাথায় উঠে আকাশ পানে চেয়ে জল চায় বৃষ্টি আসবে। গায়ে সব লোক ভেঙে পড়লো আমার মার কাছে, তোর ছেলেকে বল। মা বলে পারে নাকি, যে ঘরে চৌহদ্দি পার হতে পারে না সে যাবে পাহাড়ে। সবাই বলল জোর করে নেব তাহলে। যে মা দিন রাত বলতো মঠ মঠ, সে রুখে দাঁড়ালো। মাকে ডাকলাম, বললাম মা আমি যাব। মা কেঁদে উঠল, বললাম ভয় নেই মা, কোনো কাজে তো আমি লাগি না, পাহাড়ে যেতে গিয়ে যদি মরি তাতে ক্ষতি নেই, কিন্তু উঠতে যদি পারি। সবাই চিৎকার করে উঠল পারতেই হবে। আমি চললাম পাহাড়ে হামাগুড়ি দিয়ে, পা নেই হাতে হাঁটা, সারা গায়ে ক্ষত, বড় বড় শ্বাস পড়ছে, আর পারছি না, শুয়ে পড়লাম। হঠাৎ দেখি পাহাড়ের নিচে হাজার হাজার মানুষ তাকিয়েছে আমার দিকে, সবাই আমার জন্য বসে আছে। কোথা থেকে যেন ফিরে এলে লক্ষ হাতির জোর, আবার হ্যাচটাতে হ্যাচটাতে টানলাম নিজেকে। রাত নেমে এলো, আকাশে গোল ধারালো চাঁদ মুখ টিপে হাসছে, নিচে হালকা আলোয় অপেক্ষামান সারি সারি মানুষ। হাল ছেড়ে দিলাম, ওই তো ছুড়ো, ওই তো, কিন্তু কত দূরে, শেষ পর্যন্ত শেষ শক্তিটুকু নিংড়ে পৌঁছে গেলাম চূড়োয়। কথা বলার শক্তি নেই, তেষ্টায় গলা কাঠ, আকাশের দিকে হাত তুলে কথা বলতে চাইলাম, কোনো কথা বেরোলো না, শুধু একটা যন্ত্রণা চিৎকার। ঢল নামলো আকাশে, চাঁদের ধারালো হাসি মুছে দিল মায়ের চুলের মতো কালো এক ঢাল মেঘ, নিচে হাজার মানুষের গর্জন শুনতে পেলাম, লাফিয়ে উঠলাম নিজের পায়ে, সারা শরীরটা আস্তে আস্তে ডুবে গেল বৃষ্টির ধারায়। বর্ধমানের একটি দল এই নাটকটি আজ রাতে বৃষ্টি হতে পারে বলে কাজটা করেছিল। আচ্ছা, খুব ভালো কাজ করতো, বিশেষ করে যে মেয়েটিকে, একটি মেয়ে আর কি এই চরিত্রটি করেছিল আর কি। বৃষ্টি নামার পর সেই ফোটা গায়ে মাখা, কি অসাধারণ অভিনয় করতো মেয়েটি। আমি বার ছয়েক ওদের শো দেখেছি, এই নাটকটাই দেখেছি বার ছয়েক। তো প্রতিবারই আমার মনে হয়েছে যে ও ডাইমেনশন ভাঙছে, নিজের তৈরি করা ডাইমেনশন নিজেই ভেঙে আবার আর একটা ডাইমেনশন। তো গল্পটির সঙ্গে বা নাটকটির সঙ্গে আমি পরিচিত। যাই হোক, আমাদের সময় একদম শেষ। ধন্যবাদ রানা এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি ডাকলে আবারও পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো লাগলো গল্প করতে। প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। পরের বৃহস্পতিবার আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই জুড়ে থাকবেন এক্সপ্রেসের সঙ্গে, কারণ এক্সপ্রেস নিউজ মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে। শুভরাত্রি। শুভরাত্রি। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ মাথা উঁচিয়ে কুড়ি পেরিয়ে।